আমাদের সাথে আর আমাদের ইসি মিটিংগুলো এখন থেকে আমরা এইভাবেই করব যাতে আমরা জানতে পারি যে কমিউনিটি আমাদের অর্গানাইজেশন যেগুলো আছে তাদের কী কী কোন দিন মিটিং আছে ওগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেই হিসাবে আমাদের ডেটগুলো চেঞ্জ করে দেব। ইটস নট এ বিগ ডিল। আমরা যদি গত সপ্তাহে জানতে পারতাম যে তিনটা অর্গানাইজেশনের মিটিং আছে তাহলে আমরা চেঞ্জ করে আরেক সপ্তাহে করতাম, এটা কিছু অসুবিধা নেই। যেমন ফ্রেন্ডস ক্লাবের কালকে অনুষ্ঠান ছিল, সবাই টায়ার্ড, আমরাও রাত্রে একটার সময় বাসায় গেছি। তো আজকে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, আমাদের আপনাদের সহযোগিতা আমাদের অনেক দরকার অবশ্যই অবশ্যই। আর আপনারা আসসালামু আলাইকুম, আজকে আমাদের ইসি মিটিং ছিল, ইসি মিটিং এর এজেন্ডা ছিল ডিসকাশন অফ ফান্ড রেজিং ডিনার ভেনিউ অন নভেম্বর 25th। উই ট্রাইং টু চেঞ্জ সেকেন্ড অর নাইন্থ। সেকেন্ড ছিল ফরমেশন অফ অ্যাকশন কমিটি, থার্ড ছিল ফরমেশন অফ ইউথ কমিটি, ফোর্থ গেটিং পসিবল পার্টনার্স ফর দ্য হেলথ সেমিনার, আমরা অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি কমিউনিটি থেকে। ফিফথ ছিল গোল্ডেন গ্লোব নমিনেশন স্ক্রিনিং অফ বাংলাদেশি ফিল্ম, ওটা আমরা ডিসকাস করেছি, এটা বাফলার ব্যানারে করব না অন্য কোনো ব্যানারে করব এটা নিয়ে। নাম্বার সিক্স ছিল ফরমেশন অফ কমিউনিটি আউটরিচ কমিটি, এটাও একটা খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে আজকে। সাত নম্বর ছিল ফরমেশন অফ কমিটি টু অ্যাকোয়ার ফেডারেল গ্র্যান্ট, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, চেস ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট ফেডারেল গ্র্যান্ট ওগুলোর ব্যাপারে। আট নম্বর ছিল আমাদের কাজী হুতাম মিলে মিসেলিনিয়াসের ভিতরে উনি আলাপ করেছেন অ্যাবাউট সিআরপি, এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন যা মাফলার জন্য কিছু কাজে আসে কি না। আর নেক্সট মিটিং আমরা ওয়েবসাইটে দিব অথবা আমরা ইমেল করে সবাইকে জানাবো কবে আমরা মিটিং ডেট দিচ্ছি। আর সবাইকে অনেক ধন্যবাদ, নেক্সট ডে ইসি মেম্বারদেরকে আরও সহযোগিতা আমাদের সাথে করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জাহান ভাই, এটাকে অ্যাডাপ্ট করা যায় সেটার ব্যবস্থা করব। আর আমাদের গোল্ডেন গ্লোবের ব্যাপারে বাদামের সাথে বসতে হবে আমাকে, এটা আর বাফলার ব্যানারে আনছি না, তবে বাফলা এটার সাথে থাকবে, বাফলার ক্যাবিনেট, হ্যাঁ সাপোর্ট। আর নেক্সট মিটিং এর ডেট মনে হয় এখন দিব না, পরে করলে হয়। আমাদের মনে হয় যে এখানে আমরা শেষ করি নাকি? আপনার থেকে বাংলাদেশের জন্য কিছু করে দেন, গতবার কিছু কম্বল দেওয়া হয়েছিল, তার আগেও কিছু দেওয়া ছিল। উই হ্যাভ এ টেন্ডেন্সি টু ডু সামথিং ফর বাংলাদেশি পিপুল, তো এই এই হিসেবে আমার একটা প্রপোজাল আছে যে সিআরপি মানে হচ্ছে যে সেন্টার ফর রিহ্যাবিটেশন অফ প্যারালাইজড, সো যে সমস্ত বাংলাদেশের গরিব মানুষ যারা প্যারালাইজ হয়ে যায় তাদেরকে এই অর্গানাইজেশন ট্রিটমেন্ট করে রিহ্যাব করে তাদেরকে আবার পুনর্বাসনের একটা ব্যবস্থা করে। তো এই এখানে যদি আমরা আমাদের আমরা যদি এই বাফলা থেকে প্রতি বছরে একটা গ্রান্টের ব্যবস্থা করতে পারি যে এখানে যাবে ওই বাংলাদেশের এই প্যারালাইজ পিপুলদের হেল্পের জন্য, তাহলে আমার মনে হয় যে একটা গুড কজ হিসাবে বাফলা বাংলাদেশের জন্য কিছু করছে। কারণ সবসময় একটা করার টেন্ডেন্সি থাকে, তো ওই স্ক্যাটার না করে একটা ফিক্স থাকলে পারে, কেউ যদি দিতে চায় 501c নন প্রফিট অর্গানাইজেশন এবং ওটা এনজিও এবং ক্লিয়ার কাট সমস্ত কিছু আছে এদের যে কিভাবে কি তারা হেল্প করে। তো এই মিশন এবং এই ভিশন নিয়ে যদি বাফলার যদি হেল্প করতে পারে সেজন্য আমার একটা প্রপোজাল থাকছে যে সিআরপিকে অফিসিয়ালি বাফলা কোনো ডোনেশন বা নন প্রফিট হিসাবে এরা জাকাতের টাকাও গ্রহণ করে। এবং বাংলাদেশি বেস্ট এনজিও, হ্যাঁ এটা বাংলাদেশি অর্গানাইজেশনস, কেউ কালচারাল প্রোগ্রাম করে, কেউ এইটা করে, কেউ ওইটা করে, সেগুলো বাফলা না করলো, কিন্তু এই যে চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, দিস ইজ এ সাবজেক্ট দ্যাট হ্যাজ নো লিমিট, দ্যাট হ্যাজ নো লিমিট, যে ও চ্যারিটেবল অ্যাক্টিভিটিস করে কাছে আমি চ্যারিটেবল কাজ করবো না, মানে এভরিবডি ক্যান ডু চ্যারিটেবল অ্যাক্টিভিটিস। এবং আরেকটা হলো
No, not through them. AFLA itself has a 501c3 status, and it itself has a requirement that we do certain charitable activities. Because it is limitless. কেউ বলবে না যে আমি চ্যারিটেবল কাজ করছি বাংলাদেশে আর কারো করার দরকার নেই, ইট ইজ নট লাইক দ্যাট। আমরা সবাই মিলে যদি বাংলাদেশকে যদি চ্যারিটেবল অ্যাক্টিভিটিস করি তবুও বাংলাদেশের প্রয়োজন শেষ হবে না। তোমার মতের সাথে আমার মতে এ মিল থাকতে পারে তোমার কাজের সাথে আমার কাজে, এ মিল থাকতে পারে। আমরা